ফোন ধরি, ফোনটা ধরা জরুরি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আপনি কি লকডাউন মেনে চলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার নাম কি? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভালো আছি, আপনার নাম কি? আমার নাম অজানা থাকুক ভাইয়া। অজানা সাইফুল? অজানা থাকুক জি ভাই, তো জানেই তো দিলেন। হ্যাঁ হ্যাঁ বলতেছি যে নাম অজানা থাকলে সমস্যা আছে? না না আমাদের সমস্যা নাই, কিন্তু জেনে ফেলছি তো, এখন তো আর অজানা নাই। অনেকদিন ধরে ট্রাই করতেছি যে আপনাকে ফোন দিমু। না ফোন, হ্যাঁ ফোন দেন, কি কোন কোম্পানিতে দিবেন? ফোন দিতে গেলে ব্যস্ত বাতায় আজকে নাম্বার উঠে ধরে রাখছি যে ফোন দিমু, ব্যস্ত বাতায় ফোন দিতেছে না, যখন ফোন দিলাম তখন আবার ব্যস্ত। না ফোন দিতে করলে, ফোন দিতে গেলে কি হয়? ফোন দিতে গেলে ব্যস্ত বাতায় মানে অন্য কেউ ফোন দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বাতাতা হে বাতায়, বাতাও বাতাও আর বাতাও আর বাতাও, পরে বলেন বাতাও, আর কথা শুনেন, বলেন আপনি, আপনি বাতাও তাহলে। নাম্বারটা আজকে নাম্বারটা মুখে করে বলেছিলাম, নাম্বারটা যখন ফোন দিতে উড়ে রাখছিলাম যে ফোন দিমু, কেউ দিচ্ছে না, তখন ফোন দিতে আবার ব্যস্ত বাতায় শুরু করলো। এই যে আপনার মাঝে মাঝে ব্যস্ত বাতায়, এটা কিন্তু ভাল লাগছে আমাদের কাছে, ব্যাপারটা কিন্তু থাকবে আমার বাতায়। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে, না খুব ভালো না লাগে যে মাঝে মাঝে ব্যস্ত বাতায়, এটা কিন্তু আমাদের কাছে ভাল লাগছে, এটা কিন্তু থাকবে আমাদের মাথায়। এই বল্টু ভাই আছে না, মাঝে মাঝে এসব কথা বলে অনেকে আমাকে চেতায়। কি বলতেছি ভাইয়া? হ্যাঁ বলেন। হ্যালো, এই বল্টু ভাই আছে না, বাতাও শুধু যে শুক্রবার খোঁজে, ছুটির দিন খোঁজে, আমাদের তো কিন্তু আমার হাতে একটা একটা সপ্তাহ ছুটি আছে, আমার কাছে তো কিছু নিতে বলেন, ঘরে বসতে ভালো লাগছে না। এটা কিন্তু ঠিক, মানে সাত দিন ছুটি আছে কিন্তু, সাত দিন একটা শুক্রবার নিয়ে ঘুরতেছি, চারটা শুক্রবার সামনে পড়ে রয়েছে আমার, আর আমি আপনাদের সাতটা দিন দিতে চাইতেছি, কি নিবেন? না না না, দিন তো বেশি হয়ে যাবে, এক কাজ করেন আপনি আরেকটা শুক্রবার দেন। অডিও রেকর্ডিং টা আমরা শনিবারে দুজনে না এসে চালাই দেবেন, আর একটা ছুটির দিন পাইতেছে না তে। ও দিদি বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, আপনি না বললে রে ভাই, আইডিয়া তো মাথায় আসতেছিলই না। দাঁড়ান ডাকতে বলি, এই শনিবারে তো আমাদের তো রেকর্ডিং করো, বলেছি ভাই, বলেছি বলেছে বলেছে, এইবার থেকে এটাই হবে। মাথা আসতেছিল দেখেন তো, আমরা এতদিন কাজে লাগাইছিলাম, যদি আসতো তাহলে বোধহয় আর একদিন আসতেন না। চিন্তা করেন, আপনি বলছেন বলে না আমরা আইডিয়াটা পাইছি, এটা আমাদের মাথায় ছিল না যে আমরা না আসলে রেকর্ড বাজানো যাইতো। এই যে এতদিন কি করছি ভাইয়া, আপনি কি খান ভাই, আমার মাথায় তো বুদ্ধি কে, এত কিছু মাথা নিয়ে ঘুমাইবেন না, তাহলে রাতে ঘুম আসবে না ভাইয়া। না না না, এই জন্য তো দিনের বেলা ঘুমাই, দিনের বেলা ঘুমাই, এই জন্য আসি না মাঝে মধ্যে অফিসে। তো ভালো থাকেন, আবার যেদিন আসবো কথা হবে। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে ব্যস্ত বাতাইছে? না নিজের নাম বাতাও। ভুলে গেলে সেটাও বলো, খুঁজে দিয়েছি। তোমার নাম বলো বাবু। হ্যালো ভাইয়া। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলো। আপা খালা নামটা বলেন আপা। ভাইয়া দিনের ওই সার্ভিস নাটকটা অনেক সুন্দর হয়েছিল। থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ। থ্যাঙ্ক ইউ। ইয়ে নাম কি? মা জিজ্ঞেস করিস না, ও বলুক। হ্যাঁ বলো। ভাইয়া এসএমএসটা পড়ে দিবা? আচ্ছা তুমি কি এসএমএস করেছিলে তুমিই বলে দাও। ফোন কইরা এসএমএস করা নিও। ফোন করে প্রথম বলো এসএমএস করো। হ্যাঁ বলো কি এসএমএস করেছিলে। ফো ভাইয়া বলতে পারবো না। শরম লাগে?
তুমি নিজে তোমার এসএমএস এর কথা বলতে পারো না, আমরা খুঁজে কি করে পড়বো? আচ্ছা নাম বলো, আমি খুঁজে বের করতেছি, তোমার নাম বলো না, এক্সপেকটেশনটা বলো তুমি। হ্যাঁ হ্যাঁ, গাজীপুর থেকে লিখেছে, হাই ভাইয়া আমার কথা ভুলে গেছো জানো, আমি তুমি দাঁড়ো লাগিয়ে দেখো, জানো আমি শুভকে আই লাভ ইউ বলার পর আমাকে রিজেক্ট করছে, কথা বলে নাই, এখন বলো কি বলো, দাঁড়ান লিখি, এখন বলে না বললে সুইসাইড, ও সুইসাইড করতাম, কাম সারছে রে, কে সুইসাইড করতো, আমি পুরোটা আসে নাই মনে হয়, এটুকু আছে, আমি তো সেটাই বুঝতেছি, আপনি যেটা বুঝতেছেন আমিও আমি তো এক জায়গায় আছি, তাই তো রিজেক্ট করছে মানে তো নাই করছে, না বললে সুইসাইড করতাম মানে মানে কিন্তু কেসটা কি ঘটলো তো দেখেন, একটা মেয়ে এসএমএস করছে, এসএমএস পরে ওইদিকে ফোন করছে, ফোন করে আবার বলতেছে এসএমএস তো পড়েন, আবার এসএমএস পড়ার সময় ফোন থাকবে না, কেটে দিবে, দারুণ কমেডি, এর বেশি কিছু করার নাই আমার, কি টুইস্ট, একটা এসএমএস এত টুইস্ট, ফোন চানি ভ্যালি প্রেজেন্স নাট বলট দ্য কিংস, কি আমরা কি ব্রেকে যাব, চলুন তাই যাই, যাই Capital FM 94.8, Desher number one music station.